বিশ্বজুড়ে প্রতি বছর ফার্মগুলোতে নষ্ট হওয়া খাদ্যের পরিমাণ প্রায় 120 কোটি মেট্রিক টন। আরও 93 কোটি 10 লক্ষ মেট্রিক টন খাবার নষ্ট করে রিটেইলার ও ভোক্তারা। বাকি অংশ নষ্ট হয় খাবারের পরিবহন, সংরক্ষণ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সময়। বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হওয়ার কারণে কিভাবে জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি এস এম মাসুম। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং ইউকে গ্রোসারি রিটেইলার টেস্কোর একটি গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের মোট উৎপাদিত খাদ্যের 40% খাওয়া হয় না। গবেষণায় বলা হয়েছে সবাই বহু বছর ধরে জানে যে খাবার নষ্ট হওয়ার সমস্যাটি কমিয়ে আনা সম্ভব, ফলে প্রকৃতি ও জলবায়ুর উপরও এর বিরূপ প্রতিক্রিয়া কমানো সম্ভব হবে। গবেষণাটির ফলাফল অনুযায়ী 10% গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী খাদ্য আবর্জনা। এ সংখ্যা আগে 8% বলে ধারণা করা হতো। এ সংখ্যা যুক্তরাষ্ট্র ও ইউরোপে গাড়ি চালানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। সাম্প্রতিক সময়ে বিশ্বের নানা প্রান্তের দাবানল ও ভয়াবহ বন্যা আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি ভয়াবহ হতে পারে। খাদ্য উৎপাদনের জন্য বিশাল পরিমাণ জমি লাগে, পানি ও শক্তির খরচও আছে, অর্থাৎ খাদ্যের অপচয় জলবায়ু পরিবর্তনের উপর ভূমিকা রাখছে বলা হয় গবেষণা প্রতিবেদনটিতে। গবেষণা প্রতিবেদন থেকে আরও জানা যায় বিশ্বজুড়ে মোট অপচয় হওয়া ফসলের 58% জন্য দায়ী ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ধনী দেশগুলো, যদিও এসব দেশগুলোর মোট জনসংখ্যা বৈশ্বিক জনসংখ্যার 37% মাত্র। তারপরেও দেশগুলোতে খাদ্য অপচয় কমিয়ে আনার পদক্ষেপ বিক্রি ও ভোক্তা পর্যায়ে সীমাবদ্ধ। প্রতিবেদনটিতে বলা হয় খামার পর্যায়ে খাদ্য অপচয় গুরুতর হলেও এড়িয়ে যাওয়া হয়। খাবার নষ্টের হটস্পট হচ্ছে এই ক্ষেত্র। বাজার ও কৃষকদের মধ্যে যোগাযোগ অভাবের কারণে ফসল উৎপাদনের পরিমাণের অসামঞ্জস্যতা, কি ধরনের ফসল রোপণ করা হবে এবং ফসল রোপণের সময়, এসব কারণেই মূলত প্রতি বছর বিশাল পরিমাণ খাদ্যদ্রব্য নষ্ট হয়। অন্যান্য কারণের মধ্যে রয়েছে অন্যায্য বাণিজ্যিক নিয়ম, দেশি চাহিদার চেয়ে রপ্তানির উপর অধিক গুরুত্ব দেওয়া, দেশগুলোর সরকার ও খাদ্যশিল্পের সঙ্গে জড়িতদের খাদ্য অপচয় কমিয়ে আনতে লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার, সংশ্লিষ্ট কার্যক্রম ও সাপ্লাই চেইনে নষ্ট হওয়া খাবারের পরিমাণ কমাতে পরিকল্পনা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনটিতে। এই ছিল সম্প্রতি বিশ্বে খাদ্য নষ্ট হওয়া নিয়ে করা একটি গবেষণার বিস্তারিত। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানার ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।